বড়ু চণ্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম নৌকা খণ্ড। মূল পাণ্ডুলিপির 71 পৃষ্ঠার 2 নম্বর শ্লোক থেকে শুরু করে 86 পৃষ্ঠার 2 নম্বর শ্লোক পর্যন্ত 30টি শ্লোক বর্ণিত রয়েছে, যার মধ্যে 11টি রাগরাগিনীর উল্লেখ আছে। পূর্ববর্তী অর্থাৎ দানখণ্ডের শেষে উল্লেখ আছে, শ্রীকৃষ্ণকে আত্মদান করে শ্রীরাধা সকলের কাছে আত্মসম্মানের ভয়ে ভীত ছিলেন। অন্যদিকে শ্রীরাধার শাশুড়ি মথুরায় যাওয়া বন্ধ করে দেয় তাকে। রাধা বিরহ শ্রীকৃষ্ণের উন্মাদ অবস্থা সৃষ্টি করে। শ্রীকৃষ্ণের এই অবস্থা সুনচ বরাই শ্রীরাধার কাছে জানাতেই তিনি শ্রীকৃষ্ণের প্রেমের অন্যায় আবদার অত্যাচার রূপে বর্ণনা করেন। অবশেষে বড়ুয়া শ্রীকৃষ্ণের পূর্ব পরিকল্পনা মতো 1600 সখীদের নিয়ে ঘুরভাবে জলপথে মথুরায় নিয়ে যাওয়ার জন্য রাজি করতে সক্ষম হন। অন্যদিকে মথুরা ঘাটে শ্রীকৃষ্ণ একটি বড় নৌকা জলের নিচে ডুবিয়ে রেখে আরেকটি ছোট নৌকা ঘাটে বেঁধে রেখে লুকিয়ে অপেক্ষা করতে থাকলেন। অন্যান্য নৌকাতে এত সংখ্যক সখীদের পার করার ব্যস্ততার সময় দায়িত্বশীল শ্রীরাধা শেষ নৌকায় যাবেন বলে প্রতীক্ষা করতে থাকেন। আর সেই সুযোগে শ্রীকৃষ্ণ নিজ রূপ ধারণ করে আলিঙ্গন চেয়ে বসে শ্রীরাধার কাছে। অন্যদিকে সকলেই পার হয়ে যাওয়ার কারণে শ্রীকৃষ্ণের নৌকাতেই উঠতেই বাধ্য হন শ্রীরাধা। যমুনা বক্ষে প্রচণ্ড মেঘ এবং ঝড়ের কারণে নৌকা ডুবে গেলে শ্রীকৃষ্ণ রাধিকাকে আলিঙ্গন করে সম্ভোগ সুখে সন্তুষ্ট হন। অন্যদিকে শ্রীরাধাও আরও আকৃষ্ট হন কৃষ্ণপ্রেমে। পরবর্তীতে সখীদের কাছে বোঝাতে সমর্থ হন শ্রীকৃষ্ণ তার প্রাণ বাঁচিয়েছেন, তাই এই দেহের রক্ষাকর্তা তিনি। আর এভাবেই লোকচক্ষুর আত্মগ্লানি থেকে সুকৌশলে আত্মমর্যাদার রূপান্তরিত করেন। পরবর্তী খণ্ডের নাম ভারত খণ্ড। নদিয়া নবদ্বীপ মায়াপুরে গতকাল রাতে অসাধারণ নৌকা বিলাসের এই রকমের রূপ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আজকের অনুষ্ঠানটা কি? ইসকন হেডকোয়ার্টারে গৌর পূর্ণিমা হোলি উৎসব প্রায় এক মাস ধরে চলে। সারা বছর ধরে যে সমস্ত অনুষ্ঠান মায়াপুরে পালিত হয় তারই একটি অংশ এই নৌকা বিহার। ভগবান রাধা কৃষ্ণকে নৌকায় করে ভ্রমণ করানো হয়, আরতি প্রদান করা হয়, প্রসাদ বিতরণ করা হয়, সেই উৎসব চলছে। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, খবরের দুনিয়া।